আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারুক আইটি সলিউশনের নিয়মিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কালেকশনে কিন্তু নতুন কিছু মডেল অ্যাড হয়েছে এবং সেগুলোর প্রাইস কনফিগারেশন আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের কাছে কিন্তু মিড রেঞ্জের অনেক ল্যাপটপ রয়েছে, পাশাপাশি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের অনেক ল্যাপটপ পেয়ে যাবেন ফারুক আইটি সলিউশনে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের লোকেশনটি একটু বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকাতে মিরপুর 10 নম্বর চৌরঙ্গী মার্কেটে 3 তলায়। আপনি যদি মেট্রো রেলের পিলার নাম্বার ফলো করেন, 252 নম্বর মেট্রো রেলের পিলার পশ্চিম দিকে কিন্তু ফারুক আইটি সলিউশন। তো শুরুতে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখিয়ে দিব, ডেলের 3390, খুবই স্লিম একটি ল্যাপটপ এবং ল্যাপটপটি আলট্রা স্লিম বলা যায়। 360 ডিগ্রিতে কিন্তু ইজিলি আপনি কনভার্ট করতে পারবেন এবং কন্ডিশনটা দেখেন, একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু ফারুক আইটি সলিউশন পেয়ে যাবেন। তো এই ল্যাপটপটিতে কিন্তু প্রসেসর কিন্তু পেন্টিয়ামের সিলভার প্রসেসর ইউজ করা হয়েছে। কনফিগারেশনে কিন্তু থাকতেছে কিন্তু 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, যেটা আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করে বাইরে নিতে পারবেন। অনেকগুলো কালার দিয়ে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল রয়েছে। এদিকে কিন্তু থান্ডারবোল্ট পোর্টটিও কিন্তু রয়েছে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য। তো এই ল্যাপটপটিতে কিন্তু ফেস লক অপশনটি পেয়ে যাবেন এবং ব্যাকলাইট কিবোর্ডের অপশনটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপটিতে। ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ। তো এই ল্যাপটপটি দিয়ে আপনি কিন্তু প্রিমিয়াম সব ধরনের সফটওয়্যার আপনি চালাতে পারবেন এবং পাশাপাশি কিন্তু বেসিক লেভেলে ভিডিও এডিটিংয়ের কাজগুলো কিন্তু করে নিতে পারবেন খুব ইজিলি। যারা বিগিনার আছেন বা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই সুইটেবল হবে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটি অফার প্রাইসে দিচ্ছে কিন্তু মাত্র 22,900 টাকায়, মাত্র 22,900 টাকায় কিন্তু ডেলের 3390 পাচ্ছেন ফারুক আইটি সলিউশন থেকে। এইচপি এলিটবুক 840G3টি কিন্তু আমাদের রিস্টক হয়েছে এবং এবার যে স্টক আপনি কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ল্যাপটপটি। তো এই ল্যাপটপটি কিন্তু অনেক ধরনের ফেসিলিটি রয়েছে, যেমন এটাতে আপনি কিন্তু ডুয়েল স্টোরেজের ফেসিলিটি পেয়ে যাবেন, এটাতে এসএসডি প্লাস হার্ড ডিস্ক দুইটাই কিন্তু ইউজ করতে পারবেন। ল্যাপটপটিতে কিন্তু 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন। ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্টের অপশনটি কিন্তু রয়েছে, এদিকে কিন্তু টাচপ্যাড লকের অপশনটি পেয়ে যাবেন এবং কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। কন্ডিশনটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 14 ইঞ্চি এফএসডি ডিসপ্লে রয়েছে এবং রিজনেবল প্রাইসে DDR4-এর র্যাম দিয়ে সব ধরনের হেভি কাজ করার জন্য খুবই সুইটেবল একটি ল্যাপটপ এইচপি 840G3 পাবেন মাত্র 22,900 টাকায়। লেনোভো থিঙ্কপ্যাডের একটি সুন্দর কালেকশন আমাদের হাতে চলে আসছে। লেনোভো থিঙ্কপ্যাড A475 মডেল নাম্বার হচ্ছে এটা। তো এটাতে কিন্তু A12 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটাতে আপনি 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এবং 4 জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন। ল্যাপটপটিতে কিন্তু 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এবং কন্ডিশনটা দেখেন, জাস্ট ওয়াও কন্ডিশন রয়েছে ল্যাপটপটি। কিবোর্ডটা খুবই ফ্লেক্সিবল, আপনি যদি টাইপিংয়ে কাজ করেন খুবই সুইটেবল হবে, কোনো ধরনের হ্যাসেল হবে না। ল্যাপটপটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো পেয়ে যাবেন, 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং 8 জিবি DDR4-এর র্যাম এবং 256 জিবি এসএসডি রয়েছে, যেটা চাইলে আপনি কিন্তু কাস্টমাইজ করে বাইরে নিতে পারবেন। গ্রাফিক্সের কাজের জন্য খুবই সুইটেবল হবে ল্যাপটপটি এবং ফিঙ্গারপ্রিন্টের অপশনটি পেয়ে যাবেন। তো সব ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপটি 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 21,900 টাকায়। তাছাড়া T470 6th gen এবং 7th gen দুইটাই কিন্তু আমাদের কাছে রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, আপনি কোয়ান্টিটি আকারে কিন্তু পেয়ে যাবেন। তো এই মুহূর্তে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, T470 Core i5-এর 6th generation প্রসেসর দিয়ে এবং 14 ইঞ্চি FHD IPS ডিসপ্লে, গ্লোসি একটা ডিসপ্লে, খুবই সুন্দর ভিউ পেয়ে যাবেন ল্যাপটপটি। ব্যাকলাইট কিবোর্ডের অপশন কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন, কন্ডিশনটা দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 8 জিবি DDR4-এর র্যাম রয়েছে এবং 256 জিবি SSD রয়েছে, কাস্টমাইজ করার অপশন কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটিতে। হেভি কাজ করতে পারবেন যেহেতু এটাতে কিন্তু DDR4-এর র্যাম ইউজ করা হয়েছে। সব ধরনের কিন্তু গ্রাফিক্স রিলেটেড প্রিমিয়াম সফটওয়্যার কিন্তু আপনি এই ল্যাপটপটি দিয়ে চালাতে পারবেন, কোনো ধরনের হ্যাসেল হবে না এবং এই ল্যাপটপটিতে কিন্তু বেসিক লেভেলের ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু অনায়াসে করে নিতে পারবেন। এই ল্যাপটপটি অফার প্রাইসে কিন্তু আগের চেয়েও কমে দিচ্ছি মাত্র 20,900 টাকায়, 6th generation দিচ্ছি 20,900 টাকায়, আর যারা 7th generationটি কালেক্ট করতে চান তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র 22,900 টাকায়। তাছাড়া আমাদের কাছে T480 এবং T490 দুটাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই মুহূর্তে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখিয়ে দেবো, T490 কিন্তু লাইক ওপেন বক্স কন্ডিশনে কিন্তু ফারুক আইটি সলিউশনটাকে পেয়ে যাবেন। কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ফেসিলিটি হিসেবে কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট ফেসিলিটি এবং ফিঙ্গারপ্রিন্টের অপশনটি পেয়ে যাবেন। 14 ইঞ্চি ন্যানো বেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন এবং 180 ডিগ্রিতে কিন্তু আপনি ইজিলি ফ্ল্যাট করতে পারবেন। তো এই ল্যাপটপটি কিন্তু IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং 8 জিবি DDR4-এর র্যাম, 256 জিবি SSD রয়েছে এবং SSD যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে PCI NVMe Gen 3 SSD রয়েছে, যার কারণে ল্যাপটপটির পারফরমেন্স খুবই ভালো, সব ধরনের হেভি কাজ এবং প্রিমিয়াম সফটওয়্যার খুবই ইজিলি চালাতে পারবেন এবং কন্ডিশনটা একদমই ফ্রেশ পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো।
তো এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইসে, আগের চেয়ে কমে দিচ্ছি মাত্র 30,900 টাকায়। ডেলের 7300 খুবই হ্যান্ডি একটি ডিভাইস, একদমই স্লিম কন্ডিশনে পেয়ে যাবেন এবং 180 ডিগ্রিতে কিন্তু ইজিলি ফ্ল্যাট করতে পারবেন। আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, ন্যানো বেজেলের ফুল এইচডি ডিসপ্লে, যেটাতে আপনার রেজুলেশন হচ্ছে 1920x1080, যার কারণে কিন্তু ডিসপ্লের ভিউটা খুবই ভালো পেয়ে যাবেন। ব্যাকলাইটের ফেসিলিটিটা কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটিতে এবং ফিঙ্গারপ্রিন্টের অপশনটা কিন্তু পাওয়ার বাটনই পেয়ে যাবেন। কোরাই ফাইভের 8th জেনারেশন প্রসেসর এবং আই ফাইভের 8th জেনারেশনের ল্যাটেস্ট প্রসেসরটাই কিন্তু ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে। 8365U প্রসেসর ইউজ করা হয়েছে, যেটার ক্লক স্পিড কিন্তু 4.10 কিন্তু পেয়ে যাবেন। আর কন্ডিশনটা দেখেন, একদমই ডিসেন্ট কন্ডিশনে ল্যাপটপটি রয়েছে আর প্রাইসটাও খুবই রিজনেবল, মাত্র 26,900 টাকায়। মাত্র 26,900 টাকায় কিন্তু 7300টি কালেক্ট করতে পারবেন ফারুক আইটি সলিউশন থেকে। ভিউয়ার্স, 5400 কিন্তু অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে, আপনারা আসলে কিন্তু কোয়ান্টিটি দেখে কিন্তু একটা ল্যাপটপ পারচেস করতে পারবেন। তো এই ল্যাপটপটি কোরাই 5 এবং কোরাই 7 দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই মুহূর্তে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোরাই 5-এর 8th জেনারেশন প্রসেসর, 8GB DDR4-এর 2400 MHz র্যাম এবং 256 NVMe PCIe Gen3 SSD ইউজ করা হয়েছে, যেটা স্পিড কিন্তু অন্যান্য ল্যাপটপের চাইতেও বেশি। 14 ইঞ্চি কিন্তু আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন, ন্যানো বেজেলের ডিসপ্লে, যেটার ভিউ কিন্তু অনেক ভালো এবং এটার ভিজিবিলিটি কিন্তু অনেক ক্লিয়ার, আপনি যে কোনো কন্টেন্ট কিন্তু খুব ক্লিয়ারলি কিন্তু দেখবেন। তো এই মুহূর্তে ল্যাপটপটিতে কনফিগারেশন রয়েছে 8GB RAM 256GB SSD, যেটা কাস্টমাইজ করার অপশন রয়েছে, সব ধরনের হেভি কাজের উপযোগী এই ল্যাপটপটি। ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর কন্ডিশনটা দেখেন, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি রয়েছে। এদিকে কিন্তু থান্ডারবোল্ট অপশনটি কিন্তু রয়েছে, যেটার কারণে আপনি কিন্তু দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন, খুবই রিজনেবল প্রাইস। এদিকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশনটি রয়েছে পাওয়ার বাটনে। তো প্রাইসটা হচ্ছে মাত্র 28,500 টাকা, মাত্র 28,500 টাকায় কিন্তু 5400টি কালেক্ট করতে পারবেন। আর যারা কোরাই 7 দিয়ে কালেক্ট করতে চান, তারা পেয়ে যাবেন মাত্র 31,500 টাকায়। ভিউয়ার্স, আমাদের কাছে কিন্তু G6-এর কিন্তু অনেক কালেকশন রয়েছে, দেখে নিতে পারবেন। আর G6 HP EliteBook সিরিজের একটি ল্যাপটপ এবং এটাতে কিন্তু ফুললি ম্যাটালিক বডি এবং উপরে নিচে সব দিকে কিন্তু ম্যাটাল। 14 ইঞ্চি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, FHD, যার রেজুলেশন হচ্ছে 1920x1080। তো এই ল্যাপটপটি কিন্তু ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্টের অপশনটি কিন্তু ইজিলি পেয়ে যাবেন ল্যাপটপটিতে, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই ল্যাপটপটি আপনাদেরকে দিব, মাত্র 30,900 টাকায়। এই মুহূর্তে ল্যাপটপটি কনফিগারেশনে থাকতেছে 8GB DDR4-এর র্যাম এবং 256 PCIe NVMe Gen3 SSD ইউজ করা হয়েছে ল্যাপটপটি। খুবই অফার প্রাইসে কিন্তু ফারুক আইটি সলিউশন থেকে কালেক্ট করতে পারবেন 840G6 মাত্র 30,900 টাকায়। G6-এর X363 ডিগ্রি কনভার্টেবল একটি ল্যাপটপ, 830G6, খুবই রিজনেবল প্রাইস এবং কনফিগারেশন কিন্তু 16GB RAM 512GB SSD রয়েছে। কোরাই 7-এর 8th জেনারেশন প্রসেসর এবং ওপেন বক্স কন্ডিশনে কিন্তু ল্যাপটপটি পেয়ে যাবেন এবং যথেষ্ট কোয়ান্টিটি কিন্তু আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে। তো এই ল্যাপটপটির সাউন্ড সিস্টেম খুবই ভালো, ব্যাঙ্গ অ্যান্ড ওলাফসেনের স্টেরিও সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। 13.3 ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে এবং ফেস লকের অপশনটি পেয়ে যাবেন। ব্যাকলাইট কিবোর্ড রয়েছে, মাল্টি টাচপ্যাড রয়েছে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি এবং থান্ডারবোল্ট অপশনটি কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটিতে। ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, 16GB RAM 512GB SSD দিয়ে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ল্যাপটপটি, আপনি র্যাম SSD কিন্তু কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবেন। তো ল্যাপটপটির প্রাইসও খুবই রিজনেবল থাকছে, মাত্র 48,900 টাকায়, মাত্র 48,900 টাকায় কিন্তু 830G6 কালেক্ট করতে পারবে। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু 10 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 ইয়ার্স একটি লং টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে। তো এই মুহূর্তে একটি লো প্রাইসের একটি সুন্দর একটি ডিভাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে Acer ট্রাভেলমেট সিরিজের একটি ল্যাপটপ, কোরাই 3 প্রসেসর ইউজ করা হয়েছে এবং এইটাতে কিন্তু 15.6 একটি ওয়াইড ইঞ্চি কিন্তু ডিসপ্লে ইউজ করা হয়েছে, খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং কিবোর্ডটা দেখেন খুবই ফ্লেক্সিবল, যারা টাইপিংয়ে কাজ করে তাদের জন্য কিন্তু খুবই সুইটেবল হবে, কোনো ধরনের হ্যাসেল হবে না, টাইপিংয়ের কাজগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন এবং এইটা দিয়ে কিন্তু বেসিক লেভেলের কিন্তু গ্রাফিক্সের কাজ এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। কোরাই 3 প্রসেসর থাকার কারণে কিন্তু আপনি সব ধরনের হেভি কাজও কিন্তু করতে পারবেন যদি আপনি একটু কাস্টমাইজ করে নেন ল্যাপটপটি। তো ল্যাপটপটিতে এই মুহূর্তে কনফিগারেশনে কিন্তু থাকতেছে 4GB RAM 320GB হার্ড ডিস্ক, চাইলে কাস্টমাইজ করে বাইরে নিতে পারবেন। আর এই ল্যাপটপটির প্রাইস থাকতেছে মাত্র 13,900 টাকায়, 13,900 টাকায় 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে Acer ট্রাভেলমেট সিরিজের এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন।